আসসালামু আলাইকুম, চলে এসেছে আমের দিন, কাঁচা আমের দিন। তো আমের দিন আসবে আর আমের আচার হবে না সেটা তো হয় না। তো আমি এখানে 10 কেজি কাঁচা আম কিনে নিয়েছি। এই 10 কেজি আমকে ভালোভাবে কেটে ছুলে ধুয়ে নেব এবং আমি খুবই সিম্পলভাবে একটা আচার তৈরি করব, যেটা হচ্ছে টক আচার। আমার কাছে মনে হয় আমের আচার মানেই হচ্ছে টক আচার, এবং যেটা সারা বছর রাখা যাবে, আপনার কোনো ফ্রিজে রাখা লাগবে না, নর্মালি আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমি ভালোভাবে ধুয়ে এটাকে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু 10 কেজি আম অনেক পরিমাণ। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, এবং মাখার সময় আপনি রঙটা জাস্ট হলুদ কালার হওয়া পর্যন্ত দেখে নিলেই হবে। দেন এটাকে আমি কড়া রৌদ্রের মধ্যে শুকাতে দেব 2 দিন। যখন দেখব আমটা মিডিয়াম শুকিয়েছে তখন পর্যন্ত, কারণ এটা যখন আপনি বেশি শুকাবেন তখন একটা শুটকি শুটকি হয়ে যায়, বেশি শুকানোর দরকার হয় না। আপনি যদি এই আমটাকে পারফেক্টভাবে বানাতে পারেন, আপনি 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমটা আপনি সংরক্ষণ করতে পারবেন, এবং এই আচার আপনি বছরে 1-2 বার অথবা মাসে 6 মাসে 1-2 বার রৌদ্রে দিলেই এটা সম্পূর্ণ ভালো থাকবে। তো এখানে আমি একটা শ্রেণীতে নিয়ে নিয়েছি, এবং ওই যে বলের মধ্যেও আছে অনেকগুলো আচার, যেহেতু 10 কেজি আম আমার এখানে সবগুলো রৌদ্রে দেওয়া শেষ। এখন আমি দেখাচ্ছি হচ্ছে আমি এখানে 5 ফোড়নের নিয়ে নিয়েছি একটা প্যাকেট। এখান থেকে আমি অল্প পরিমাণের 5 ফোড়নকে ভালোভাবে ভেজে নেব, এবং ভাজার পরে যখন ঘ্রাণ চলে আসবে তারপরে এটাকে আমি বেটে নেব। এ পর্যায়ে আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নেব 1 লিটার। সরিষার তেলটা একবারে টকবকে যখন গরম হবে এই পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা জাস্ট আমি খুবই কম মশলা দিয়ে, এবং এটা হচ্ছে টক আচার, কোনো মশলা তেমন ইউজ করা লাগে না, এবং মশলা ইউজ করলে আমার কাছে ভালোও লাগে না। তো আমি এখানে পুরো 1 লিটার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবং যখন এটা টকবক খুব গরম হবে তখন আমি এই যে আমার শুকনো আমগুলো, পুরোপুরি একবারে শুটকি করবেন না, মিডিয়াম শুকনো থাকবে, আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আপনি দেখবেন তেলটা একটা ফুটে উঠবে। তো তখন আমি এর মধ্যে আমার সম্পূর্ণ যে আমটা এটা খুব ভালোভাবে দিয়ে দেব, এবং দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য এই আমটাকে কষাবো। অনেকে অনেক রকমভাবে আমের আচার তৈরি করতে পারেন, কিন্তু আমি আমার এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, এবং আমার কাছে আমের আচার মানে একটা টক আচার হবে, এবং এইভাবে সিম্পল আচারটা আমার কাছে খুবই পছন্দের। যে কোনো ভাতের সাথে, তরকারির সাথে অথবা খিচুড়ি পোলাওর সাথে আপনি এই টক আচার, এবং টক খেয়ে আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে এরকম টক আচার আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি এই রেসিপিটা ফলো করবেন। তো যখন এরকম বলক চলে আসবে, ফ্যানার দিয়ে ভরে যাবে, তার মানে এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। জাস্ট গরম হলে আপনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য চুলায় রেখে একবারে নেড়ে চেড়ে গরম করে নেবেন। 10-15-20 মিনিটের মতন রান্না করলে ব্যাস এটা তৈরি হয়ে যাবে। এবং এটা হওয়ার পরে এর উপর দিয়ে হচ্ছে জাস্ট 5 ফোড়নের গুঁড়াটা ছিটিয়ে দিলেই একটা সুন্দর আচারের ফ্লেভার আসবে। অবশ্যই বেশি 5 ফোড়ন দেওয়া যাবে না, সেক্ষেত্রে একটু তিতা তিতা ভাব চলে আসবে। তো আমার আচারটাকে আমি খুব ভালোভাবে নিচ থেকে উপর থেকে নেড়ে নেড়ে গরম করে নিচ্ছি, যাতে আমার আচারটা খুব ভালোভাবে মানে গরম হয়ে যায় এবং খুব ভালোভাবে কষানোটা কমপ্লিট হয়। ব্যাস এবার তৈরি হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বয়ামগুলোকে খুব ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নিতে হবে। এর উপর দিয়ে আমি বয়ামে রাখার উপর আবার কিছুটা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, স্মেল চলে আসবে। আমি বয়ামগুলোকে আগে রৌদ্রে শুকিয়ে নিয়েছি, এবং এই পর্যায়ে অবশ্যই হাত ইউজ করবেন না, সম্পূর্ণটা চামচের মাধ্যমে আপনি বয়ামের মধ্যে ভরে নেবেন। এখানে দেখেন 10 কেজি আচারে আমার মাত্র 3টা বয়াম ভরেছে। তো আমার আচার কমপ্লিট, এখন আমি সবগুলো আচার বয়ামে ভরে নেব। বয়ামে ভরে তারপরে উপর দিয়ে হালকা একটু 5 ফোড়ন দিয়ে দিতে পারেন আপনি সেক্ষেত্রে, এবং
তেল যদি মনে হয় আরও লাগবে সেক্ষেত্রে আপনি উপর দিয়ে তেল দিয়ে দিলেই হবে। আর যখন আপনি তেলটা শেষ হবে উপর দিয়ে দিয়ে তেল রেখে দিলেই আপনার আচারটা একবারে পারফেক্ট থাকবে সারা বছর, কোনো ফ্রিজে রাখতে হবে না। এবং দেখেন আচারটা দেখলেই কী সুন্দর লাগছে দেখতে, এবং এটা খেতেও খুবই আর কি আচার, যে আচার টেস্ট মানে টক টেস্টই খুব মানে ভালো একটা ফ্লেভার পাবেন। তো যাই হোক, এই ছিল আজকে আমার আমের আচার রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন, এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। बनाया।